বাড়ির পথে মানুষ যানবাহনে তিন ধাররে ঠাইনি মহাসড়কে পথে পথে ভোগান্তি তিন জেলায় সড়কে গেল বারো প্রাণ সাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি দেশে ঈদ উদযাপন বৃহস্পতিবার প্রস্তুত জাতীয় ঈদগাহ পাঁচ স্তরের নিরাপত্তা ঈদের পর মেয়াদ ইউনিট সম্মেলন করবে আওয়ামী লীগ জায়গা নেই হাইব্রিড ও বিতর্কিতদের কঠোর হাইকমান্ড কৌশল বদলাচ্ছে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সঙ্গে জামায়াতকে আদর্শে চেয়ে দেশ বাঁচানোর গুরুত্ব এবং ব্যাংক ডাকাতি মামলায় গ্রেপ্তারকৃতরা কারাগারে পাহাড়ে সন্ত্রাসী করেছে দেশীয় অস্ত্র সংবাদদাতে দেখছিলেন সংবাদ আছি আমি রাবি ইসলাম স্নেহা হাউস প্রতি চুমুকে আড্ডা জমে এবার বিস্তারিত শেষ মুহূর্তের এই যাত্রায় বাস ট্রেন লঞ্চে তিল ধারণের ঠাই নেই শত ভোগান্তি মাথায় নিয়ে বাড়ির পথে অনেকেই চেপে বসেছেন রেল ও বাসের ছাদে কেউ রওনা হয়েছেন মোটরসাইকেলে সাইকেলে তবে সবখানেই অতিরিক্ত ভাড়া আদের অভিযোগ করেছেন যাত্রীরা ধারণ ক্ষমতায় বেশি যাত্রী নিয়ে রওনা হয়েছে লঞ্চ মাজহুল ইসলামকে সাথে নিয়ে আরও যাচ্ছেন নিয়াজ মোশেদ পৌঁছানোর আনন্দ হার মানে সব যতই বিপত্তি আসুক যেতেই হবে ফিতরের আগে শেষ মুহূর্তে এমন উপচে পড়া ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে সিট না পেয়ে অনেকেই চড়ে বসেন রেলের ছাদে রেল ছাড়ার দুই তিন ঘন্টা আগেই অনেকেই এসেছেন স্টেশনে কোনোরকম শিডিউল বিপর্যয়ে ছাড়াই ছাড়ে রেল মানে এখন পর্যন্ত কোনো অভগান্তের শিকার হয়েছে না টিকিট সন্ধার মতো এক যে টিকিট পাইছি অবশ্যই ভালো লাগছে অনেক দিন পর বাসায় যাচ্ছি ঈদের ছুটিতে অনলাইনের বাইরে পঁচিশ ভাগ টিকিট স্ট্যান্ডিং রাখা হলেও আছে বাড়তি ভাড়া রাখার অভিযোগ তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয় আর আশ্বাস রেল কর্তৃপক্ষের কেন বেশি রাখছে না টিয়াটা না দিলে বাড়তি টা না দিলে এরা মনে করেন ছয় সোয়াদা টিকেট কাটলে দুয়োটা টিকেট দেনা জি আমি কাউন্টারের পাশে আমার ভাই টিকেট কাটছে 300 টাকা টিকেট 600 টাকা কাটা এরকম যদি অভিযোগ থাক থেকে থাকে তাহলে আমরা মেইল লোকাল কমিউটার বা অন্য কোন লাইবরি যেটা আছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব সাইদাবাদ মহালি ও গাফটলি বাস টার্মিনাল ও শেষ মূর্তি পেরেছে যাত্রীর চাপ অতিরিক্ত ভাড়া আদার অভিযোগ করেছেন অনেকে আমি তো নরমালি বরিশাল যাওয়ার উদ্দেশ্যে আরছিলাম কিন্তু এখানে তারা 12 মানে ডাবল ভাড়া যাচ্ছে যেখানে ভাড়া সাতশো টাকা নর্মালি সেখানে এখন পূর্তি জায়গায় ভাড়া আছে বারোশো চোদ্দোশো পনেরোশো টাকা ভাড়া চাচ্ছে এরকম যদি হয় তাহলে কিভাবে আমরা দেশে যাতায়াত করবো বলে নিজের সময় সদরঘাটেও ঈদের আগে সেই চিরচেনা ব্যস্ততা ভোর থেকে ছেড়েছে চাঁদপুর বরগুনা শরীয়তপুর সহ কয়েকটি এলাকাগামী লঞ্চ দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে অনেক লঞ্চই অতিরিক্ত যাত্রী নিয়ে রওনা হয় গন্তব্যে লঞ্চটা হচ্ছে দেরিতে ছাড়তেছে এই জন্য হচ্ছে একটু মন মনটা খারাপ হচ্ছে ফজর নামাজের পর থেকে তো আমরা এসে করছি কিন্তু খালি কয়টু পরে সার একটু পরে ভরতে বসার জায়গা নাই ভালো লাগতেছে গ্রামে যাচ্ছি সবার সাথে একসাথে ঈদ করব এছাড়া শেষ মুহূর্তে ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেক যাত্রী নিয়াজ মোরশেদ দেশ টিভি ঢাকা এই যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সঙ্গে যোগ হয় প্রচন্ড ধুলা সকালে গাজীপুরের চন্দ্রা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাভারে নবীনগর বাইপাইল ঢাকা মাওয়া মহাসড়কে পদ্মা সেতু টোল প্লাজায় দীর্ঘ যানজটের সারি থাকলেও দুপুরের পর স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি সহকর্মীদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাহমুদ হাসান যে যেভাবে পারছেন রওনা হয়েছেন বাড়ির পথে ঝুঁকি জেনেও বাসের পাশাপাশি ট্রাক মোটরসাইকেলে চড়েছেন অনেকে কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই কিছু করার নেই ভাইয়া যেতে হবে সঙ্গে ঈদ করার জন্য যার জন্য কষ্ট হলেও মেনে নিয়ে যাচ্ছি আর কি মঙ্গলবার ভোর থেকেই থেমে থেমে গাড়ির এমন জটলা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুতে বারোটি গাড়ি বিকল হওয়ায় ভোগান্তির মাত্রা চরমে পৌঁছায় ঘরমুখ মানুষের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ববাস পর্যন্ত থেমে থেমে সৃষ্টি হয় যানজট জামদটে তো আমরা তো অস্থির হয়ে গেছে যাত্রাটা খুব ভোগান্ত শুরু আমরা এখান থেকে চান্দুরা থেকে আসতে যাব প্রায় তিন চার ঘন্টা চলে চান্দুরা থেকে জাম পাইছি এ পর্যন্ত জামেই পরে রয়েছে ঈদের একদিন আগে ঢাকা ময়মন মহাসড়কেও বাড়ে গাড়ির চাপ গাজীপুর চৌরাস্তা ও চন্দ্রা এলাকায় থেমে থেমে সৃষ্টি হয় যানজট তবে দুপুরের পর থেকে কমে আসে যানবাহনের চাপ জেমে পড়ছে কালিয়াগুর পর্যন্ত জ্যাম ছুটছে তারপর আবার জ্যামে পড়ছে আপনার করডিয়া থেকে এই পর্যন্ত এই পর্যন্ত ঢাকা থেকে আসলাম ছয়টায় সাড়ে এখন বাজে এগারোটা তাতে সিরাজগঞ্জ যাতে ইফতার টাইম হয়ে যাবে হাইওয়ে পুলিশ বলছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা ড্রোন ক্যামেরা দিয়ে তারপর অন্যান্য ক্যামেরা দিয়ে সার্ভেলেন্স করছি যেখানে আমরা সমস্যা দেখছি ড্রোনের মাধ্যমে সেখানেই অতিরিক্ত পুলিশ গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে সকালে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় দক্ষিণবঙ্গের প্রবেশ পথ পদ্মা সেতু টোল প্লাজায় তৈরি হয় গাড়ির জটলা এতে ভোগান্তি তৈরি হয় এ পথে ঘরমুখ মানুষের ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আর কি জীবনে ঝুঁকি নিয়ে হুন্ডা নিয়ে দেশে যাচ্ছে এখানে অনেক জ্যাম আছে ভাড়া ও তুলনামূলক অনেক বেশি আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নামে মানুষের ঢল তবে মহাসড়কে যানজট না থাকলেও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ে আর গাড়ির অপেক্ষায় ভোগান্তিতে পড়েছেন পূর্ব দক্ষিণের মানুষ সারাদিনই ঘরমুখ মানুষের চাপ মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ঘাটে তবে ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ ছিল স্বাভাবিক সময়ের মতোই ভোগান্তি ছাড়াই পাটুরিয়া দৌলদিয়া নৌপথ পারাপার হচ্ছেন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা মাহমুদ হাসান নিউজ ডেস্ক দেশ টিভি ঈদের ছুটিতে বাড়ি ফেরা হল না তাদের পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ মোট আটজন নিহত হয়েছে এছাড়া চট্টগ্রাম সিরাজগঞ্জ ও টাঙ্গালে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে চার জনে এসব দুর্ঘটনায় আহত হয়েছে তেরো জন সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আল্ডুমানের ডেস্ক রিপোর্ট ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের ল্যাংচা বাজার এলাকায় টাঙ্গাইলগামী বাসের ধাক্কায় মাহিন্দার যাত্রী একই পরিবারের তিনজন মারা যান এই ঘটনায় আহত হন আরও একজন নিহতরা শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার দিঘিরপাড় এলাকার বাসিন্দা এই ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে আমার ভাস্তি এবং আমার ভাস্তি জামাই এবং আমার নাতি আমার বাস্তু জবাইয়ের নাম শাহনাজ আক্তার বাস্তি জবাইয়ের নাম হল লুৎফর রহমান ছেলে ওরা ঢাকা থেকে রওনা দিয়েছিল গ্রামের বাড়িতে মাস্টার বাড়ি থেকে তার নিজ বাড়ি জেলার উপজেলায় যাত্রা করেছিল ভোরের দিকে তারপর হচ্ছে সকাল নয়টা থেকে সাড়ে নয়টা বা দশটার মধ্যে আমরা খবর পাই যে তারা মাঝ রাস্তায় সপরিবারে অ্যাক্সিডেন্ট করে প্রান থেকে একটা গাড়ি বাস পিছনে মেরে যায় একটা মাহিন্দ্র গাড়ি মাহিন্দ্র যে যাত্রী ছিল একই পরিবারের স্বামী স্ত্রী এবং চার বছরের একটা সন্তান ছেলে সন্তান এই তিনজন মারা যায় ঘটনাস্থলে একজন এবং অপর দুইজন হাসপাতালে মারা যায় এই বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়াধীন এদিকে ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী এবং দরিরামপুরে বাস ও পিক আপের সংঘর্ষে দুজন নিহত হয়েছে বাস ট্র্যাকিমার হ্যাঁ বাস এছাড়া তারাকান্দা উপজেলার ধোপাউড়া সড়কে দুর্ঘটনায় মারা গেছেন একজন এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় বাস চালকসহ দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতজন বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের ধোপাকান্দি এলাকায় একটি নসিমন উল্টে একজন নিহত ও চারজন আহত হন একই সময় টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়িতে সিএনজি চালিত অটোরিকশা ও পিক আপের মুখোমুখি সংঘর্ষে নিহত হন এক নারী গুরুতর আহত হন তার ছেলে আল নোমান নিউজ ডেস্ক দেশ টিভি দেশের আকাশে আছে সওয়াল মাসের চাঁদ দেখা যায়নি এজন্য পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকারম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বৈঠকে সভাপতিত্ব করেন তিনি বাংলাদেশের আকাশে কোথাও দেখা যাওয়ার সংবাদ যায়নি অবস্থায় আগামী সাতাশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাবধ দশই এপ্রিল দুই হাজার চব্বিশ বুধবার রমজান মাস পূর্ণ হবে আঠাশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ এগারো এপ্রিল দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে চব্বিশশো পঁয়তাল্লিশ সালের পবিত্র সাথ মাস গণনা শুরু হবে প্রেক্ষিতে আগামী পয়লা সাল চোদ্দশো পঁয়তাল্লিশ সিল্পী আঠাশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাবধ এগারোই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার সারা দেশে পরিচয় জফিদর উদযাপিত হবে ইনশাআল্লাহ রাজধানীতে প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ সকাল সাড়ে আটটায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঢাকা দক্ষিণের মেয়র জানান মূল প্যান্ডেলে একসঙ্গে পঁয়ত্রিশ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন মূল মাঠের বাইরে নামাজ পড়তে পর পারবেন আরও পঞ্চাশ হাজার মুসল্লি আর ডিএমপি কমিশনার জানান ঈদগাহ ঘিরে নেওয়া হয়েছে পাঁচ স্তরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শাহাদাত নিষাদের রিপোর্ট মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর রাজধানীতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতি মন্ত্রিপরিষদ সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও মঙ্গলবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণের মেয়র জানান পঁচিশ হাজার চারশো বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে পঁয়ত্রিশ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করবেন ঈদগাহের বাইরেও মুসল্লিরা নামাজে অংশ নেবেন কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায় নামাজ আয়োজন করা যায় সেই ব্যবস্থা আমরা নিয়েছি আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং সকল স্বাস্থ্য স্বাস্থ্যসেবাও এখানে নিশ্চিত করা হবে যাতে করে কোনো রকম কোনো মুসল্লিদের কোনো সমস্যা যাতে করে না হয় আর ডিএমপি কমিশনার বলেন পুরো ঈদগাহী সিসি ক্যামেরা সহ নেওয়া হয়েছে পাঁচ স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হামলার কোনো সংখ্যা না থাকলেও সতর্ক থাকবে পুলিশ ঈদগাহ এলাকা এবং তার আশপাশ এলাকায় এসবির ইকুইপমেন্ট দ্বারা সুইপিং করা হবে ডিএমপির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে এছাড়া পুরো এলাকা আশপাশের এলাকা সহ। সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে এছাড়া ড্রোন প্যাট্রোলিং ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এদিকে মাঠ পরিদর্শন করে র্যাব মহাপরিচালক জানান ঈদগাহ সহ সারা দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জাতীয় ঈদগাহ সহ গুরুত্বপূর্ণ ঈদগাহ সমূহ ডগ স্কোয়াড এবং ডিসপোজাল টিপ সার্বক্ষণিকভাবে নিয়োজিত করা থাকবে গুরুত্বপূর্ণ শপিং মল বিপণী বিতান ও জনসমাগমপূর্ণ এলাকায় স্ট্যাটিক টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান কর্মস্থল শপিং মলসহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি টহল বৃদ্ধি করা হয়েছে জাতীয় ঈদগাহে পুরুষের পাশাপাশি নারীদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা আছে স্বাস্থ্যবুত অজু খাবার পানি ও টয়লেটের ব্যবস্থাও এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত হবে সকাল সাতটায় এক ঘন্টা পর পর বাকি চারটি জামাত চলবে সবশেষ ঈদ জামাত হবে বেলা পনেরো এগারোটায় সাজাত নিষাদ দেশ টিভি ঢাকা দেখছেন সংবাদ দেখছেন সংবাদ ঈদের পর থেকে মেয়াদ ইউনিটের সম্মেলন করবে আওয়ামী লীগ একই সাথে পুরো দমে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবে দলটি সম্মেলন হওয়া স্কুলের পূর্ণাঙ্গ কমিটির নির্দেশনা দিয়েছে কেন্দ্র হাইব্রিড ও বিতর্কিত কেউ যেন দলে ঢুকতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থানে দলের হাইকমান্ড তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ফুরফুরে মেজাজে আওয়ামী লীগ যদিও স্বতন্ত্র কৌশলের কারণে সারা দেশে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে দলীয় কোন্দল এমনকি এই কোন্দল কোথাও কোথাও রূপ নিয়েছে সংঘর্ষে রমজান মাসে সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোতেই বেশি সময় ব্যয় করছে দলটি তবে অভ্যন্তরীণ কন্দল নিরসনে বিভাগীয় নেতাদের সাথে সিরিজ বৈঠক করেছে কেন্দ্র ঈদের পরবর্তী মেয়াদ সকল ইউনিটের সম্মেলন করবে ক্ষমতা সিনরা দলীয় কোন্দল নিষণ সহ সম্মরনে প্রস্তুতি নিতে দেওয়া হয়েছে নানা দিক নির্দেশনা কমিটি যে কমিটিগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলো বলা হয়েছে যে কঠিনভাবে বলা হয়েছে যে সেগুলো সম্মেলন করার জন্য সম্মেলনকে সম্পন্ন করার জন্য এবং আমরা সেটা মনিটরিং করছি যাদের সম্মেলনটি এই পবিত্র ঈদুল ফিতরের পরে যে কোনো সময় একটা সুন্দর সময় যাতে করে কারণ আমাদের হাতে কিন্তু সময় কম মে জুন জুলাই এই তিনটি মাসে আমাদের হাতে সময় আছে কারণ আগস্ট মাস শোকের মাস শোক মাস আমাদের সাংগঠনিকতা আরও বৃদ্ধি পাবে এর মধ্যে উপজেলা নির্বাচন শুরু হচ্ছে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করেছেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে জুন মাসের পর থেকে মেয়াদ উত্তীর্ণ সকল এক উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি এগুলোকে আবার সাজানো হবে যাতে আমরা এবছরের শেষ দিক থেকে মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটিগুলো কাউন্সিল আমরা করতে পারি সেই লক্ষ্যে আমাদের পরিকল্পনা নেওয়া হচ্ছে সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিতে যেন কোনো বিতর্কিত ব্যক্তি ঢুকতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারি করছে কেন্দ্র একেবারে পুঙ্খানুপুঙ্খ দেখে তাদের পিছনের পরিচয় দেখে তারপরে কমিটিগুলো নির্ধারণ করে থাকি কিন্তু এ ব্যাপারে সকলের সহযোগিতা ছাড়া এটি সম্ভব না জেলা যারা সভাপতি সাধারণ সম্পাদক হয় যারা পূর্ণাঙ্গ কমিটিটা করে তাদের মানসিকও পরিবর্তন হওয়া দরকার তারাও তো যারা পেশেন্ট সেক্রেটারি হচ্ছেন তারাও কিন্তু অনেক ত্যাগ তৃতীয়াকারী নেতা হচ্ছেন তাদের হাত দিয়ে কোনো হাইব্রিড কোনো নবাগত কাউকে ভালো জায়গায় বলে না দেওয়াটা নির্বাচন পরবর্তী দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন সহ সারা দেশের মেয়াদ উত্তীর্ণ সকল কমিটির সম্মেলন শেষ করে দলকে আরো সুসংগঠিত করতে চান ক্ষমতাসীনরা তফিক মাহমুদ মুন্না দেশ টিভি ঢাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারী অস্ত্রের মোহরা আর ব্যাংক লুটের ঘটনায় কেএনএফ ব্যবহার করেছে গাদা বন্দুক দেশীয় অস্ত্র ও এপ্রিল বান্দবানের রুমা ও থানছিতে হামলা করে সশস্ত্র সংগঠনটি এদিকে ব্যাংকে ডাকাতি ও অস্ত্র আইনের মামলায় গ্রেফতারকৃত চুয়ান্ন জনকে কারাগারে পাঠিয়েছে আদালত বান্দবান থেকে সহকর্মী আবুল বাসের নয়নের তথ্যচিত্রে দিবাশ্রী বড়ুয়া ডেস্ক রিপোর্ট পাহাড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এর প্রশিক্ষণের ভিডিওতে দেখা গিয়েছিল একে ফর্টি সেভেন জি থ্রি এম সিক্সটিনের মতো স্বয়ংক্রিয় অস্ত্র কিন্তু নিজেদের শক্তিমতা জানান দিতে অপারেশনে এক নলা দু বন্দুক নিয়ে এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কেএনএফ যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে এসব গাদা বন্দুক সম্প্রতি থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে এবং রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির সময় এই ধরনের অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে কেএনএফ সদস্যদের জলপাই রঙের পোশাক আর মুখে কালো রং মেখে প্রথমে এলাকায় আতঙ্ক ছড়ায় তারা এদিকে ব্যাংকে ডাকাতিতে নারী সদস্যদের অংশ নেয়া নিয়ে সর্বত্র আলোচনা চললেও কেএনএফ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তাদের হেড হান্টার কমান্ডোরা চুল লম্বা রাখে কারণ সুসংগঠিত এর সামরিক শাখায় মিলিটারি কোড অব এধিক আছে বান্দরবানা চলমান সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা তবে গুটিকয় কেনএফ সদস্যের সন্ত্রাস কর্মকাণ্ডের কারণে পুরো বোম জনগোষ্ঠীকে দায়ী না করার আহ্বান জানিয়েছেন বোম সোশ্যাল কাউন্সিলের নেতারা তো আমরা এটাও প্রশংসা শাসনকে বলতে চাই যে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে যদি আমরা আলোচনা করি অর্থাৎ পুরো বোম গোষ্ঠী এই কেনে কেন এদের জন্য দায়ী হয়ে দোষারোপ যাতে করা না হয় এটাও আমাদের মাধ্যমে আরও এটা আমি অনুরোধ করতে চাই প্রশাসনকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক অনেকটা প্রশমন হয়েছে আশা করি আমাদের স্বাভাবিক পরিস্থিতি এলাকায় ফিরে আসবে ব্যাংকে ডাকাতি ও অস্ট্রাইনের মামলায় গ্রেফতারকৃত চুয়ান্ন জনের জামিন না মঞ্জুর করে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন নিউজ ডেস্ক দেশ টিভি এবার জানাবো বিকাশের সৌজনে ঈদ কেনাকাটার খবর মাসব্যাপী সিয়াম সাধনার পর দরজায় করা নাড়ছে ঈদ চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা ক্রেতা বিক্রেতা সহ সবাই ব্যস্ত সময় পার করছেন কেনাকাটায় ঈদ বাজারে এবার বেড়েছে ডিজিটাল পেমেন্টের প্রবণতা ক্যাশব্যাক অফার সহ নানা ধরনের সুবিধা থাকায় অনলাইন পেমেন্টে ঝুঁকছেন ক্রেতারা বিস্তারিত কাইস রাহাতের রিপোর্ট ঘনিয়ে এসেছে ঈদ তাই ঈদ শপিং এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে ক্রেতার উপচে বড়া ভিড় খোলা বাজারের পাশাপাশি একই ছাদের নিচে সকল পণ্য মেলায় সুপার গুলোতেও ছুটছেন মানুষ আজকে আসলে বাসা বাজার করতেছি ঈদের শপিংটা বিশেষ করে বাজারের জন্য আসা প্রয়োজনীয় গ্রোসারি বা এমনি আটা ময়দা যা লাগে ঈদের প্রয়োজনীয় জিনিস এগুলোই আর কি পণ্য কেনাকাটায় লেনদেনে মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে বিকাশের মতো ডিজিটাল লেনদেনগুলো বিকাশ ধরুন বাংলাদেশের প্রথম এমএফএস এবং একটা একটা রিলায়েবল একটা চ্যানেল এখানে ইজি ক্যারি করা যায় খুব ইজি লেনদেন করা যায় খুব রোড লেভেলে লেনদেন করা যায় উচ্চবিত্তের মাঝে সীমাবদ্ধ থাকলেও বিকাশের মতো ক্যাশলেস লেনদেন এখন সর্বসাধারণের হাতের নাগালে কেনাকাটার যুগে বিকাশ এখন সবার কাছে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবাই কিন্তু এখন বিকাশ ইউজ করতে পারছে বিকাশের লেনদেনটা সহজ ইজি আপনার হচ্ছে প্রথমত হচ্ছে স্ক্যান করেই সহজেই দিয়ে দিতে পারতেছে আমাদের জন্য সুবিধা এবং আমাদের যে কাস্টমার আছে তাদের জন্য সুবিধা ঈদের ভিড়ে ক্যাশ টাকা নিয়ে বাজার করার ঝামেলা থেকে মুক্তি সাথে নানা রকম অফারের ফলে ক্রমেই বাড়ছে ক্যাশলেস লেনদেন কায়েস রাহাত দেশ টিভি ঢাকা দেখছেন সংবাদ এখন জানাবো লাইজলের সচনে ঈদ বাছরের খবর শেষ মুহূর্তে রাজধানীর মার্কেট শপিং মলগুলো জমজমাট ঈদের কেনাকাটা বিশেষ মূল্য ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা তবে অন্যবারের তুলনায় এবার বিক্রি কম হয়েছে বলছেন ব্যবসায়ীরা বিস্তারিত আমেনা প্রণামের রিপোর্টে জাহিদ হাসান পেশায় একজন বেসরকারি কর্মকর্তা ঈদের কেনাকাটায় এতদিন ছিলেন বেতন বোনাসের অপেক্ষায় শেষ মুহূর্তে বেতন পেয়ে পরিবার নিয়ে এসেছেন ঈদ শপিংয়ে আসলে অফিসের বিভিন্ন যা ঝামেলা কাজ ছিল তারপরে টাকা পয়সা পেমেন্ট পাইতে একটু লেট হয়েছে তাই আর একটু দেরি জাহিদের মতোই গল্প মধ্যবিত্ত সব পরিবারের তাই শেষ মুহূর্তে মানুষের ঢল নেমেছে মার্কেট ও শপিং মলগুলোতে রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় শাড়ি জামা কাপড় জুতা গহনা কসমেটিক্স এবং পারফিউম সহ সব ধরনের পণ্যের দোকানে ক্রেতার উপচে পড়া ভিড় ঈদের ছুটিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন অধিকাংশ মানুষ এছাড়া অফিস আদালত কার্যত বন্ধ থাকায় প্রায় ফাঁকা রাজধানী এই সুযোগে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা সারছেন অনেকেই আমি আজকেই বের হলাম কেনাকাটা করতে যেহেতু অনেক ভিড় এখন মোটামুটি ঢাকা অনেক ফাঁকা এই জন্যই বের হওয়া আমি তিনটা ড্রেস কিনেছি স্কুল ব্যাগ কিনব তবে বরাবরের মতোই দাম বেশি চাওয়ায় অভিযোগ ক্রেতার প্রাইসটা একটু বেশি সাধারণ জনগণের জন্য কেনাকাটা করা অনেক কঠিন সবার তো ক্রয় ক্ষমতা সমান না সেই অনুযায়ী কিন্তু হচ্ছে দাম অনেক বেশি এই ফ্যামিলির সব মেম্বার মিলে হচ্ছে আমাদের সাত থেকে আট ধরেছিলাম বাট সেই অনুযায়ী দেখা যাচ্ছে ওরকম বাজেট আমি পাচ্ছি না শেষ সময়ে এসে বিশেষ মূল্য ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা তবে গেল বছরের তুলনায় এবার বিক্রি কম হয়েছে জানান ব্যবসায়ীরা এবারকার ওভারঅল কাস্টমারদের চাপ একটু কম। কারণ গতবারও আমরা ভালো সেল করছি ওই হিসাবে এবার আমাদের সেল কমই ছিল। ওই শেষ পর্ব এসে আমি আমার দোকানে 30% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি। পছন্দমতো পয়সাকে প্রিয়জনদের সঙ্গে ই ধয়ে উঠুক আনন্দময় এমনটাই প্রত্যাশা সবার। আমেনা প্রণামী দেশ টিভি ঢাকা। ডিসিতে আমেরিকা স্টুডিওতে সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন বুধবার তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করবেন এই বৈঠক যুক্তরাষ্ট্র জাপান প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ধরনের উন্নতি আনবে বলে আশা করা হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ছাত্র ঋণ কমানোর পরিকল্পনা ঘোষণা করেছেন যার ফলে কমপক্ষে দুই কোটি তিরিশ লক্ষ আমেরিকান উপকৃত হবে এই পরিকল্পনায় আইনি বিশেষ ঋণ গ্রহীতাদের জন্য কুড়ি হাজার ডলার পর্যন্ত সুদ বাতিল করা হবে লক্ষ লক্ষ আমেরিকান সোমবার পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন উত্তর আমেরিকার বিশাল এলাকা থেকে দৃশ্যমান হবার কারণে এই গ্রহণকে গ্রেট আমেরিকান এক্লিপস বলা হয় যা মেক্সিকোর কিছু অংশ যুক্তরাষ্ট্রের পনেরোটি রাজ্য এবং পূর্ব আমেরিকার আকাশে দেখা গেছে পর্যন্তই তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন জানিয়ে একবার বাড়ির পথে মানুষ যানবাহনে তিন ধরনের ঠাইনি মহাসড়কে পথে পথে ভোগান্তি তিন জেলার সড়কে প্রাণ গেল সওয়াল মাসে চাঁদ দেখা যায়নি দেশে ঈদ উদযাপন বৃহস্পতিবার প্রস্তুত জাতীয় ঈদগাহ থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা ঈদের পর মেয়াদুর ইউনিটে সম্মেলন করবে আওয়ামী লীগ জায়গা নেই হাইব্রিড ও বিতর্কিতদের কঠোর হাইকমান্ড কৌশল বদলাছে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সঙ্গে চায় জামায়াতকে আদর্শের চেয়ে দেশ বাঁচানোর গুরুত্ব এবং আন্দোলনে ব্যাংক ডাকাতি মামলায় গ্রেপ্তারকৃতরা কারাগারে পাহাড়ে সন্ত্রাসী কাজে কেএনএস ব্যবহার করেছে দেশীয় অস্ত্র এছাড়াও এখনকার সংবাদ রাত দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট দেশ ডট টিভি ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল আট দ্য দেশ টেলিভিশন অথবা অ্যাট দ্য দেশ টিভি দেখে সার্চ করুন ধন্যবাদ সবাইকে